ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স আজকে আমি হাঁপানি রোগের একটি উৎকৃষ্ট ভারতীয় ঔষধ ঔষধটির নাম ব্লাটা অরিয়েন্টালিস এই ঔষধটি সম্পর্কে আলোচনা করব এই ঔষধটি হাঁপানি রোগে খুবই উপকারী একটি ঔষধ তো আমি সেই বিষয়ে আপনাদের কিছু তথ্য তুলে ধরবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানব হাঁপানি রোগ কেন হয় হাঁপানি রোগ হওয়ার পিছনে অনেক কারণ আছে এই রোগটি অনেক ক্ষেত্রে বংশগত কারণে হয়ে থাকে অর্থাৎ যদি কারো বাবা মায়ের হাঁপানি রোগ থাকে তাহলে সেই মানুষটির হতে পারে অর্থাৎ বাবা মায়ের যদি হাঁপানি রোগ হয় তাহলে তাদের সন্তানদেরও হাঁপানি রোগ হতে পারে হাঁপানি রোগ হলে কি হয় হাঁপানি রোগ হলে দেখা যায় যে সর্দি কাশিতে তারা অনেক সময় কষ্ট পায় আর সর্দি কাশি থেকে অনেক সময় হাঁপানি রোগ হতে পারে অনেক সময় আবার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকলেও কিন্তু হাঁপানি হতে পারে কারণ রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তাহলে রক্তের ঠিকঠাক অক্সিজেন পৌঁছাতে পারে না তার জন্য কিন্তু অনেকের হাঁপানি হয় অনেক সময় অনেকের আবার বুকে সর্দি জমেও কিন্তু হাঁপানি হতে পারে হাঁপানি হলে মানুষের কি হয় প্রচুর দমের কষ্ট হয় তারা অনেক সময় অনুভব করে যে তাদের দম বন্ধ হয়ে যাচ্ছে তারা অনেক সময় শুয়ে শান্তি পায় না খেয়ে শান্তি পায় না ঘুমিয়েও শান্তি পায় না অনেক সময় হাঁপানির জন্য অনেক মানুষ হয়তো রাত্রে ঘুমও হয় না অনেক মানুষ আছে হাঁপানির জন্য তারা ঠিকঠাক কাজকর্মও করতে পারে না তো হাঁপানি রোগটি অত্যন্ত কষ্টদায়ক একটি রোগ তো আজকে আমি একটি ইন্ডিয়ান ঔষধ অর্থাৎ ভারতীয় ঔষধ বলবো যে ঔষধে ব্যবহার করলে আপনারা অবশ্যই হাঁপানি রোগ থেকে মুক্তি পাবেন ঔষধটির নাম ব্লাটা অরিয়েন্টালিস। আর এই ঔষধটির বাংলা নাম তেলাপোকা আপনারা সবাই তো জানেন যে প্রায় মানুষের ঘরেই দেখা যায় তেলাপোকা থাকে আর যদি কোনো মানুষের ঘরে বেশি পরিমাণ তেলাপোকা থাকে অনেক সময় দেখা যায় যে এই তেলাপোকার কারণে কিন্তু তাদের হাঁপানি রোগ হতে পারে তাই এই হাঁপানি রোগ অর্থাৎ হাঁপানি রোগের যে ঔষধ সেই ঔষধতেই কিন্তু আবার তেলাপোকা দিয়ে দিয়েই তৈরি হয়েছে তো সেই জন্য সবার ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কারণ আপনারা জানেন যে হোমিওপ্যাথি ঔষধ রোগ তৈরি করে তো এই হাঁপানি রোগ যাদের হয় আবার তাদেরই কিন্তু এই তেলাপোকা অর্থাৎ ব্লাটা অরিয়েন্টালিস এই ঔষধটি হোমিওপ্যাথি পদ্ধতিতে তৈরি করেই কিন্তু হাঁপানি রোগীদের খাওয়ানো হয় তো এই ব্লাটা ওরিয়েন্টালিস ওষুধটি আপনারা দিনে মোটামুটি তিন ফোঁটা তিন ফোঁটা বলছি সরি আপনারা দশ ফোটা করে তিনবার একটু জলের সঙ্গে মিশিয়ে খাবেন দেখবেন যারা হাঁপানির জন্য অতিরিক্ত কষ্ট পান তারা অবশ্যই এই কষ্টের হাত থেকে মুক্তি পাবেন তো আমি মোটামুটি হাঁপানি রোগ সম্পর্কে বললাম আর তার ট্রিটমেন্ট সম্পর্কে বললাম এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ এই পর্যন্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন